ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য উদ্যোক্তারা। Association with SME Foundation. সম্মানিত দর্শক, আমাদের উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের সিএমএসএমই উদ্যোক্তা বন্ধুরা, এসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ এবং সফলতা নিয়ে, উদ্যোক্তাদের সফলতা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ সীমান্ত নগরী পঞ্চগড়ে। অ্যাকাউন্টিংয়ে পাশ করা একজন তরুণী, ঘর সংসার করলেন, বিয়ে শাদী হলো, সন্তান সংসার সব নিয়ে একটি ব্যাংকের কর্পোরেট তরুণীর একদিন ইচ্ছে হলো আমি নিজেই কিছু করব, ব্যাংকের একটা কর্পোরেট লাইফ, ব্যাংকের একটা অসাধারণ সুন্দর চকচকে অফিস এবং একটি খুব সিকিউরড জবের চাকরি ছেড়ে দিয়ে একজন তরুণ বেছে নিলেন উদ্যোক্তা হওয়ার পথ। সেদিন মাত্র একটি 100 স্কোয়ার ফিটের শোরুম নিলেন তরুণী এবং সেখানে সেই দিন নিজে উদ্যোক্তা হয়ে সেই কর্পোরেট ব্যাংকের কর্পোরেট লাইফের চকচকে জীবনকে তিনি বিদায় জানালেন এবং একজন উদ্যোক্তা হয়ে একটি কাঠের টুলে বসে কাজ শুরু করলেন। এর পরেরটি ইতিহাস। সেদিন সেই 100 স্কোয়ার ফিটের যাত্রা শুরু করার তরুণ মাত্র 2 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলেন তার পথ চলা। আজ 2021 সাল, প্রায় 12,000 স্কোয়ার ফিটে অনেকগুলো উদ্যোগকে একসাথে নিয়ে, অনেক কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করে একটি পরিবার গড়ে তুলে তরুণ আজ পরিচালনা করছেন সফল নারী উদ্যোক্তা হয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যমানের ব্যবসা। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে সীমান্ত নগরী পঞ্চগড়ে আমাদের আজকের পর্বের সফল নারী উদ্যোক্তা ফোরাত জাহান সাথীর কর্মভুবনে। অ্যাকাউন্টিংয়ে অনার্স এবং মাস্টার্স করলেন ফোরাত জাহান সাথী। ব্যবসায় প্রবল ঝোঁক থেকে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করা, একটি এনজিওতে ফিল্ড লেভেলে কাজ করলেন, আর একটি সুনামখ্যাত এনজিওতে, এরপর ম্যানেজারিয়াল লেভেলে কাজ একটি ব্যাংকের সাথে। ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসে 3 বছর কাজ করলেন একটানা। 2008 থেকে 2014 সাল পর্যন্ত একটানা চাকরি করেছেন ফোরাত জাহান সাথী। এসএসসি পাশ করতেই বিয়ে। স্বামী জনাব সাইদুর রহমান প্রবাসে ছিলেন এবং সেই সময়টিতে খুব একটা লেখাপড়ায় উৎসাহ না দিলেও বাধা দেননি। বাবা মাও খুব চেয়েছেন এমনটি নয়, কিন্তু সাথী দুর্দমনীয় মানসিক উদ্যম নিয়ে স্বামী সন্তান ও সংসার সামলিয়ে পরিবারের কন্যা ও স্ত্রী হয়েই মাস্টার্স পাশ করেছিলেন। মধ্যবিত্ত পরিবারের কন্যাটির স্বপ্ন ছিল আমি একটা ভালো চেয়ারে বসব। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েছি তো কি হয়েছে, আমি অনেককে নিয়ে কাজ করব, এমন স্বপ্নটি সাথীকে যেন ঘিরে রাখত। 8 বছর চাকরি থেকে জমানো টাকা হল 2.5 লক্ষ টাকা এবং চাকরি করতে একেবারে সায় না দেওয়া স্বামী সাইদুর রহমান উদ্যোক্তা হিসেবে একজন নারীকে জীবনসঙ্গীকে উৎসাহ দিলেন। চাকরি ছেড়ে দিলেন ফোরাত জাহান সাথী। একটি কর্পোরেটের সুদৃশ্য চেয়ার কিংবা এসি রুম এবং পোস্ট ছেড়ে দিয়ে একটি 10x10 স্কোয়ার ফিটের
দোকানে কসমেটিক্স এবং কনফেকশনারি সামগ্রীর দোকানে সেলসম্যান হয়ে নিজের পদচিহ্ন রাখা, একটি ছোট্ট টুলে বসে চকলেট, স্টিকার, কসমেটিক্স, সাবান, প্রসাধনী সব কিছু দিয়ে একটি শোরুম নিয়ে বসলেন একজন কর্পোরেট। ছোট একটি টুলে বসে পুরো দস্তুর সেলসম্যান, একজন উদ্যোক্তা হওয়ার কঠিন ব্রত এবং মানসিকতা নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করা। শহরে প্রথম কোনো নারী একটি শোরুম দিয়েছে, অনেকে মজা করে হলেও দেখতে আসতেন, অনেক পুরুষ এবং নারী দেখতে আসতেন সাথীর দোকানটি। 2014 সাল 2015 সালেই একজন নারী পুরোপুরি সেলসম্যান। যেদিন প্রথম 2000 টাকা বিক্রি হলো সেদিন এত আনন্দিত হলেন সাথী যে 2000 টাকা বাসায় গিয়ে সাজিয়ে রেখে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলেন চাকরি ছেড়ে আসা 40,000 টাকার বেতনের একজন পুরোদস্তুর কর্পোরেট। শুধুমাত্র একজন উদ্যোক্তা হবেন এবং উদ্যোগে সফল হবেন এমন কঠিন ব্রতই সেদিন একজন নারীর মুখে ফুটিয়েছিল হাসি, নিজের উদ্যোগ থেকে নিজে পণ্য বিক্রি করে কামাই করা 2000 টাকা। 2 বছর সম্পূর্ণ কসমেটিক্স হার্বাল প্রোডাক্ট কিনে কলেজ রোড পঞ্চগড়ে মহিলা কলেজ রোডটির সামনে নিজের নাম একজন নারী উদ্যোক্তা হিসেবে ছড়িয়ে দিলেন ফোরাত জাহান সাথী। ইতিমধ্যে স্বামী রেমিটেন্স যোদ্ধা, উদ্যোক্তা স্ত্রীর উদ্যোক্তা হবার দৃঢ় মনোবল দেখে অনেকটা আশ্বস্ত। আশ্বস্ত পরিবারের মানুষ এবার উদ্যোক্তা নিলেন নতুন উদ্যোগ ওয়ালটনের ডিলারশিপ। 700 স্কোয়ার ফিটে উদ্যোক্তার উদ্যোগ কথা বলে উঠে যেন। কসমেটিক্স অ্যান্ড বিউটি প্রোডাক্ট লাইফস্টাইলের 100 স্কোয়ার ফিটের শোরুম থেকে ইলেকট্রনিক্স লাইফস্টাইল হোম অ্যাপ্লায়েন্সেসের শোরুমে উদ্যোক্তার স্বপ্ন এবং উদ্যোগের উত্তরণ। মাসে 12টি টিভি, 8টি ফ্রিজ বিক্রি হয়ে যায়। আরও নানা রকম লাইফস্টাইল পণ্য দিয়ে উদ্যোক্তা নিজের একজন উদ্যোক্তা হবার পথ করেন আরও বেগবান তার সেলসের নতুন জগতে। ওয়ালটনের শোরুম এবং স্বামীর পারিবারিক সব কিছু মিলিয়ে একজন নারী উদ্যোক্তার স্বীকৃতি মিলতে থাকে পরিবার থেকে। সকলে সাপোর্ট দেয়া শুরু করলো এবার। স্বামী জনাব সাইদুর রহমান খান একজন রেমিটেন্স যোদ্ধা, নিজে এবার অনেক ভরসা করে স্ত্রী উদ্যোক্তা ফোরাত জাহান সাথীর সাথে হলেন সহ উদ্যোক্তা। নিজে উদ্যোক্তার সাথে দাঁড়ালেন অর্থ তহবিল নিয়ে নতুন করে সাজিয়ে উদ্যোগে এগিয়ে যাবার। নতুন লাইফস্টাইলে আরেকটি ব্র্যান্ড মার্সেল, নতুন শোরুম হলো MR কলেজ রোড তেঁতুলিয়া রোডে ধানসিঁড়ি ইলেকট্রনিক। যোগ হলো উদ্যোক্তার ডিলারশিপে নতুন নতুন সব খ্যাতনামা ব্র্যান্ড মার্সেল, স্যামসাং, তোশিন, তোশিবা, অ্যাস্ট্রা, আরও অনেক অনেক হোম অ্যাপ্লায়েন্সেস এবং কনজিউমার ব্র্যান্ড। উদ্যোক্তার উদ্যোগ নিয়ে একজন নারী উদ্যোক্তাকে পেছনে ফিরে তাকাতে দেয় না সময় এবং তার উদ্যোগ সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতিদিন কাজ করে নিজের সফলতার সিঁড়ি ভাঙতে শুরু করলেন উদ্যোক্তা ফোরাত জাহান সাথী। সিজনে ফ্রিজ, টিভি, এসির একদিনে 15-20 ইউনিট পর্যন্ত বিক্রি শুরু হয়ে যায় হু হু করে। এর সঙ্গে হোম অ্যাপ্লায়েন্সেসের আরও সব প্রোডাক্ট, রাইস কুকার, গ্যাস চুলা, ইন্ডাকশন, ইলেকট্রিক কেটল, ব্লেন্ডারের অসাধারণ কাটতি উদ্যোক্তাকে করে তোলে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী। আমি পারবই, আমাকে পারতেই হবে। উদ্যোক্তার কর্মী সংখ্যা বাড়তে থাকে। চাকরি ছেড়ে যেদিন প্রথম উদ্যোক্তা হবেন বলে মনস্থির করেছিলেন সেদিন একটি দেশীয় খাবারের হোটেলের অ্যাডভান্স দিয়েছিলেন সাথী। নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা এক তরুণের সেদিনের সব অ্যাডভান্স ফেরত দেয়া হয়। সেদিনে সেই হোটেলটি আর করতে পারেন না সাথী, কিন্তু সেই সুপ্ত বাসনা উদ্যোক্তা প্রবল আগ্রহ নিয়ে এবার শুরু করলেন ধানসিঁড়ি চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার। অল্প সময়ের মধ্যে সর্ব উত্তরের জেলায় নিজের খাবারের উদ্যোগকে আর্থিক লাভের মুখ দেখাতে উদ্যোক্তা শুরু করলেন 3 মাসের মধ্যেই ধানসিঁড়ি আবাসিক হোটেল এবং ছাদে কমিউনিটি সেন্টার। এবার উদ্যোক্তার নতুন উদ্যোগের সুনাম ছড়িয়ে পড়ে নতুন রেডিয়াসে। কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার, রেসিডেন্সিয়াল হোটেলের চাহিদা বাড়তেই থাকে দিন দিন। উদ্যোক্তা রেসিডেন্সিয়াল এক্সটেনশন করলেন আরেকটি ভবনে। উদ্যোক্তার উদ্যোগ থাকে নতুন নতুন অভিনব সব চিন্তার, নতুন উদ্যোগের। নিজের রেসিডেন্সিয়াল হোটেলের ফার্নিচার এবং আউটলুকের ডিজাইন করতে গিয়ে বড় একটি শূন্যতা উপলব্ধি করেন সাথী। সাথী দেখলেন ভালো ফার্নিচার মেলে না উত্তরের সীমান্ত শহরে। নিজ উদ্যোগের লভ্যাংশের টাকায় উদ্যোগ বৃদ্ধি পেতে থাকে। উদ্যোক্তা এবার দিলেন ধানসিঁড়ি ফার্নিচার গ্যালারি 1 প্রথম ফার্নিচারের শোরুম।
দ্বিতীয় শোরুম একে একে ফার্নিচারের ব্যাপক ডিমান্ডে তৈরি হয়ে গেল উদ্যোক্তার চারটি শোরুম ঠাকুরগাঁও সহ। শত শত ফার্নিচার এবং ডিজাইন উদ্যোক্তা ফ্যাক্টরিতে দিয়ে গুণগত মান চেক করে লাইফস্টাইলের ডিমান্ড ফুলফিল করে লিভিং প্রোডাক্টে ফার্নিচারের নতুন সুনাম কুরআন। কাস্টমার এবং প্রোডাক্ট লাইনে উদ্যোক্তার উদ্যোগ ছাড়ায় হাজার থেকে হাজার হাজারে 55 জন কর্মীর নিয়মিত কর্মস্থল উদ্যোক্তার উদ্যোগগুলোতে। আমাদের এখানে ধানসিদ্ধের সমস্ত প্রোডাক্টগুলো পাবেন, যেমন ফার্নিচার, ইলেকট্রনিক্স আইটেম, আপনার বিভিন্ন রকম গিফট সামগ্রী এবং অসংখ্য আপনার যেমন দেওয়াল ঘড়ি আছে, আপনার আছে কার্পেট আছে, আপনার রিল্যাক্স চেয়ার আছে, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন এবং অন্যান্য সামগ্রীগুলো পাওয়া যাবে। এখানে আমাদের অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ফার্নিচার থেকে শুরু করে ফার্নিচার অনেক কোয়ালিটি আছে, আপনার সোফা, খাট, ড্রেসিং, ওয়ার্ড্রপ, আলমিরা, অনেক কোয়ালিটি প্রোডাক্ট আছে এবং মানসম্মত প্রোডাক্ট এবং অনেক স্বল্প দামে আমরা এখান থেকে সেল করি প্রোডাক্টগুলো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছি, কোর্স করার পাশাপাশি আমি মানে পার্ট টাইম জব হিসাবে লেখাপড়া করি, প্লাস হচ্ছে লেখাপড়ার পাশাপাশি আমার এই জব। লেখাপড়া করতেছি হোটেল ডিপার্টমেন্টে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টে। শেষ সেমিস্টার, এবার আমি পড়াশোনা শেষ করতেছি, সেমিস্টার শেষ অলরেডি। তো আমি এই চাইনিজে বা এই আবাসিকে থেকে যা পাই তা থেকে আমার সংসার চলে, প্লাস আমি ভালোভাবে লেখাপড়া করতে পারি। আমার ছোটো ভাই একটা আছে, আমার ছোটো ভাইয়ের লেখাপড়া শেখাচ্ছি। নয়নাভিরাম চা বাগান, উত্তরে সীমান্ত পয়েন্ট, জিরো পয়েন্ট এবং হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে উদ্যোক্তার নিজের প্রতিষ্ঠান বাংলাবান্ধায় শুরু করলেন পাঁচতলা রিসোর্ট ধানসিঁড়ি রিসোর্টের নির্মাণের কাজ। বিশ্বে নেমে আসে মহামারীর করাল ধাবা কোভিড-19। উদ্যোক্তা সব উদ্যোগ থমকে দাঁড়ায়। সারা বিশ্বের অর্থনীতিতে যে ধাক্কা, সীমান্ত নগরীতেও গ্রাস করে উদ্যোক্তার উদ্যোগের গতি। কিন্তু এক বিন্দু মনোবল হারালেন না উদ্যোক্তা সাথী। উদ্যোক্তারা কখনো হতাশ হন না কিংবা আস্থা হারান না নিজের ওপর। পুরো লকডাউনে সকল কর্মী সদস্যদের নিয়ে একটি পরিবার এবং একজন ক্যাপ্টেন হিসেবে হাল ধরে বসে থাকলেন। বেতন এবং যে কোনো আর্থিক সুবিধা অসুবিধা নিবিড় খেয়াল রাখলেন উদ্যোক্তার পরিবারের প্রতিটি সদস্যের। শুধু তাই নয়, মানবিক উদ্যোগেও উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করলেন। নিজের কর্মী বাহিনীর একজন দুজন সদস্যদেরকে নিয়ে উদ্যোক্তা নিয়মিত সুবিধা বঞ্চিত এবং নিম্ন আয়ের মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন খাদ্যপণ্য এবং আর্থিক সহায়তা। লকডাউনের মাঝে চলল রিসার্চ এবং পড়াশোনা। গবেষণা শিখিয়ে দিল একজন নারী উদ্যোক্তাকে প্যান্ডেমিক, পোস্ট প্যান্ডেমিক কিংবা পরিবর্তিত বিশ্বের নতুন উদ্যোগে উদ্যোগী হবার। উদ্যোক্তার নিবিড় গবেষণায় দেখেছেন তার উদ্যোগকে এগিয়ে নিতে হলে এবং কর্মকাণ্ড সচল রাখতে হলে বিকল্প উদ্যোগের ব্যবস্থা গ্রহণ করতেই হবে। উদ্যোক্তা 3 বিঘা চা বাগানে উৎপাদন পুরো বাণিজ্যিক অবস্থানে নিয়ে আসলেন মাত্র 1 মাসেই। লকডাউনের পর নিউ নর্মাল লাইফে গেলেন চট্টগ্রামে এবং অকশনে বসে কিনলেন চা পাতা বেস্ট মাঝারি ব্ল্যাক টির সুনামখ্যাত এক কোম্পানি থেকে। এবার চা কিনে নিজের ব্র্যান্ডে হিমালয় সতেজ টি নতুন মোড়ক উন্মোচন করলেন উদ্যোক্তা। মিনিটে 85 প্যাকেট চা তৈরি করতে সক্ষম এমন মেশিন বসালেন নিজের ফ্যাক্টরিতে। অতি দ্রুত বাজারজাত করলেন উদ্যোক্তা। মাত্র 6 মাসের ভেতর উদ্যোক্তা তার চায়ের ব্র্যান্ডকে বাংলাদেশে 32টি ডিলার পয়েন্টে ছড়িয়ে দিলেন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, যশোর, কুষ্টিয়া, উত্তরে সীমান্ত নগরী থেকে এক নারী উদ্যোক্তা তার পণ্যের সুনাম ছড়িয়ে দেন, পণ্যকে পৌঁছে দেন দেশের বিভিন্ন স্থানে। আমাদের এখানে ব্ল্যাক টি, গ্রিন টি, অর্গানিক গ্রিন টি তৈরি করি। আমাদের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো। হিমালয় ফুড প্রোডাক্টসে কাজ করে আমার ফ্যামিলিতে অনেক সাপোর্ট দিতে পারতেছি আর কি। সাথে যোগ করলেন প্রোডাক্ট লাইনে নিজের বাগানের অর্গানিক গ্রিন টি, পঞ্চগড়ে আখের লাল চিনি, সুগন্ধি চিনিগুড়া চাল, কাঠের ঘানি ভাঙা সরিষার তেল, সাথে সরিষা ও লিচুর মধু। বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তা উপহার দিলেন চায়ের 18টি ক্যাটাগরি। প্রোডাক্ট লাইনে হিমালয় সতেজ ব্ল্যাক টি এবং গ্রিন টি, চিনিগুড়া চাল, কাঠারি ভোগ চাল সব মোটামুটি ভালোই বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়। এটা আমাদের ব্ল্যাক টিটা প্রচুর চলে, গ্রিন টিটাও চলে। গ্রিন টি আমাদের নিজস্ব বাগানের, এটা অর্গানিক। হাঁটি হাঁটি পা পা করে একজন নারী উদ্যোক্তা উৎপাদিত এবং অউৎপাদিত পণ্যে হয়ে ওঠেন একজন সফল উদ্যোক্তা নিজ উদ্যোগে। 2019 সালে ব্র্যাক ব্যাংক সফল নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসায় অর্জন করলেন ডায়নামিক অ্যাওয়ার্ড, বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছেন
বেশ কয়েকটি ব্র্যান্ডের পক্ষ থেকে। স্বপ্ন ও বিশ্বাস নিয়ে মাত্র 100 স্কোয়ার ফিটে নিজের উদ্যোক্তা হবার যাত্রা শুরু করেছিলেন মাত্র 1 জন কর্মী নিয়ে। আজ 60 জন কর্মী নিয়ে 12,000 স্কোয়ার ফিটে উদ্যোক্তা পরিচালনা করছেন তার উদ্যোগ। একজন সফল উদ্যোক্তা হয়ে নিজের পণ্যের সুনাম ছড়াচ্ছেন সারা দেশে, হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, সিএমএসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, আমাদের আজকের পর্বের সফল উদ্যোক্তা ফোরাত জাহান সাথী। আমরা আছি সীমান্ত নগরী পঞ্চগড়ে, এবং পঞ্চগড়ে আমরা কথা বলবো লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে, হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে, এবং নিজের ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন নিয়ে। যে নারী দিনে দিনে লাইফস্টাইল বদলে হয়েছেন একজন সফল নারী উদ্যোক্তা, এগিয়ে চলেছেন কাজ করে এবং অনেকজনের কর্মসংস্থান সৃষ্টি করে, ফোরাত জাহান সাথী, আপনাকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের উদ্যোক্তা অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, কোন স্পৃহা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করেছিল? আমি অনেক ছোটবেলা থেকেই চিন্তা করতাম যে আমি এমন কিছু করব যেখানে অনেকের কর্মসংস্থান হবে, অনেক মানুষ কাজ করবে, এটা আমার একটা স্বপ্ন ছিল। কিন্তু আমি বাস্তবায়ন করার সাহস ওইভাবে পাচ্ছিলাম না, যার জন্য আমি লেখাপড়া শেষ করে জবে ঢুকে যাই। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এ ব্যাপারে উৎসাহ দিলেন, সহযোগিতা করলেন, এবং তার উৎসাহে আমি শুরু করলাম আমার কাজ। ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, জি, সেই লাইফটি ছেড়ে মাত্র 100 স্কোয়ার ফিটের একটি শোরুমে বসে, একটি কাঠের টুলে বসে আপনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এই চ্যালেঞ্জটা কী করে আপনি সম্ভব করলেন? আমার মনে হলো যে আমি যে ব্যবসা করতে চাই, আমি যে একজন উদ্যোক্তা হতে চাই এবং খুব বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, তার জন্য আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড বিজনেস ছিল না, তো আমি চিন্তা করলাম যে আমি ছোটোখাটো কিছু একটা শুরু করি। আমার ধৈর্য, আমার মনোবল এবং আমার সততা রেখে যদি আমি চলতে পারি। আমি আমার হাজব্যান্ডের কাছে তখন পুঁজি খুব সীমিত নিয়েছি যে ছোটোখাটো দিয়ে শুরু করি। তো এটা 2 বছর করার পরে আমার মনে হলো, আমার আত্মবিশ্বাস বাড়লো যে না, আমার ধৈর্য আছে এবং আমি পারবো, আমি এখন বড় রকমের প্রজেক্ট শুরু করতে পারি। তো তখন আমার হাজব্যান্ডের সহযোগিতায় আমি কিছু পুঁজি নিয়ে আমি আমার নতুন বিজনেস শুরু করি। আর কাঠের টুলের কথা বলছেন, আসলে যদি আমরা ছোট থেকে শুরু না করি তাহলে আমার মনে হয় না যে সেই মাথা পর্যন্ত বা চূড়া পর্যন্ত যাওয়া সম্ভব। আমি ইচ্ছে করলে হয়তো তা আমার হাজব্যান্ডের কাছে কিছু টাকা নিয়ে প্রথমে একটা বড় কিছু করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো আমার এই সফলতাটা আসতো না। বা আমি ছোট থেকে শিখতে চেয়েছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড জব ছিল, ব্যবসা ছিল না, তো আমি ছোট থেকে ব্যবসাটা আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছি, ওটা আমার ভিত ছিল। একজন উদ্যোক্তার কী কী গুণ থাকা জরুরি বলে আপনি মনে করেন? একজন উদ্যোক্তার সর্বপ্রথম গুণাবলী হচ্ছে তার ধৈর্য। আমি যখন একজন উদ্যোক্তা হলাম, আমি যখন আমার কাজ শুরু করলাম যে সেই কাজে প্রথমেই আমি অনেক সফলতা পাবো এটা আমরা আশা করতে পারি না, তো ধৈর্যটা থাকতে হবে, সততা থাকতে হবে, কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, এবং মনে মনে একটা স্থির করে নিতে হবে যে এটা আমি করব, আমাকে করতে হবে, আমি পারবো, আমাকে পারতে হবে, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে পণ্য নিয়ে আমরা কাজ করব, আমরা উদ্যোক্তারা, সেই পণ্যর কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। সেদিনের সেই চাকরি করা ফোরাত জাহান সাথী এবং আজকের একজন সফল উদ্যোক্তা ফোরাত জাহান সাথী, কে বেশি শক্তিশালী, কে বেশি সফল? আমি বলবো সফল উদ্যোক্তা ফোরাত জাহান সাথী বেশি সফল। চাকরি করা ফোরাত জাহান সাথী ছিল শুধু একা, তার পরিবারে ছিল তার স্বামী সন্তান। আর উদ্যোক্তা সাথী ফোরাত জাহান সাথী আজ একা না, 50টা পরিবার তার সংসার, এই জেলার সম্মানিত ক্রেতা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবাই তার পরিবারের অংশ, কেননা তাদের পরিবারে আজ আমার পণ্য অবস্থান করছে। সেদিনে সেই সাথী অনেক চ্যালেঞ্জ নিয়েছিল, সেদিনে সেই সাথী অনেক সমাজের অনেক জনার অনেক কথা শুনেছিল, অনেক তার মধ্যে অনেক শঙ্কা ছিল, অনেক ভয় ছিল, ভয়কে জয় করে কি উদ্যোক্তা হয়? আয়নায় দাঁড়ালে সাথীর সেই সাথীর সাথে কী কথা হয়? আয়নায় দাঁড়ালে আমি দেখতে পাই, আমি যখন প্রথম নারী উদ্যোক্তা হই, ছোট্ট একটা 100 স্কোয়ার ফিটের একটা দোকান নিয়ে, তখন আমাকে নিয়ে অনেকেই সমালোচনা করত, একটা মাস্টার্স পাস মেয়ে একটা ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে কিভাবে এই দোকানে বসে। আমাকে অনেকে দেখতেও আসতো যে আমি ওই টুলে বসে আমি সেলস করছি। এমনকি আমার মা একদিন আমাকে টুলে বসে
চকলেট স্টিকার বিক্রি করতে দেখে সে আস্তে করে সরে যায় এবং সে আড়ালে যে কাঁদে। আজকে আপনার মা কি বলেন? আমার মা আসলে আজকে খুব গর্ব অনুভব করে যে আজকে আমার মেয়ের পরিবার শুধু তার স্বামী সন্তান নিয়ে না, 50টা পরিবারের লোকজন তার পরিবার, এই জেলার সম্মানিত ক্রেতারা তার পরিবার। আমার মা যখন ঘর থেকে বেরোয় সবাই বলে ধানসিঁড়ির মা যাচ্ছে, মানে আমার মা এখন আর সাথীর মা না, আমার মা এখন ধানসিঁড়ির মা, আমার মেয়ে এখন ধানসিঁড়ির মেয়ে, এটা তারা খুব আনন্দ অনুভব করে। কেউ বলছেন দেশে কোনো ফিউচার নেই, বিদেশে চলে যাব, কেউ বলছেন এখানে মামা চাচা খালু ফুপা না থাকলে কোনো কিছু হয় না। আপনি কি মনে করেন বাংলাদেশ কতটা সম্ভাবনার দেশ, বাংলাদেশ কতটা উদ্যোক্তাবান্ধব দেশ? যারা এটা মনে করে তাদের ধারণা একেবারেই ভুল। বাংলাদেশ অসম্ভব সম্ভাবনাময় একটা দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আমাদের অনেক প্রণোদনা এনে দিয়েছে, যাতে করে আমরা আমাদের ব্যবসাটা চালাই যেতে পারি, আমরা যাতে মুখ থুবড়ে না পড়ি। যে দেশের সরকার এতটা উদ্যোক্তা বান্ধব, সে চায় যে মানুষ চাকরির দিকে না ছুকে উদ্যোক্তা হোক, দেশের জন্য কিছু করুক, কর্মসংস্থান সৃষ্টি করুক, সেই দেশ রেখে অন্য দেশে কেন যাব? এই দেশেই তো অনেক সম্ভাবনা আছে। অনেক তরুণ আমাদের সঙ্গে এই মুহূর্তে চ্যানেল IHD-তে আছেন, আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়াতে আছেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে আছেন, যে তরুণরা কিছু করবেন বলে ভাবছেন, আপনি সেই তরুণদের জন্য মেসেজটি কী দেবেন? আমি তরুণদেরকে বলবো, আপনাদের ভিতরে যে স্পৃহা আছে যে কিছু করব, এই জায়গাটাই আপনাদের কিছু করাবে, তো এই জায়গাটাকে আরও মজবুত করে আপনারা নেমে পড়েন, উদ্যোক্তা হন। আমার বিশ্বাস আপনারা সফল হবেনই ইনশাআল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে উদ্যোক্তা? আমার ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে সারা বাংলাদেশে আমার নিজস্ব পণ্য, ধানসিঁড়ির পণ্য, হিমালয় সতেজের পণ্য আমি সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিতে চাই। ফরাজ জাহান সাথী, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার গুরুত্বপূর্ণ কর্মসময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন উদ্যোক্তা অনুষ্ঠানে। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা আপনার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ধানসিঁড়ির পক্ষ থেকে। আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন, চিঠি লিখবার ঠিকানা আপনারা আমাদেরকে মেইল করুন। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতায় কানেক্টেড থেকে জানতে পারেন সকল আপডেট। আপনারা অনুষ্ঠানটি দেখবার পর দেখুন ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফাইবারের এই নম্বরগুলোতে ফোন করে, টেক্সট করে জানাতে পারেন আপনাদের মতামত এবং ফোন করে সরাসরি জানতে পারেন উদ্যোক্তা সংক্রান্ত যে কোনো তথ্য, জানাতে পারেন আপনাদের অনুভূতি। অসম্ভব গতিশীল একটি দেশের নাম বাংলাদেশ, যে দেশটিতে 80 লক্ষ CMSME উদ্যোক্তারা এগিয়ে চলেছেন তাদের কর্মে, কর্মসংস্থান সৃষ্টি করে, পণ্য উৎপাদন করে সারা বিশ্ব মানে বাংলাদেশকে নেয়ার এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা দেশের নাম আজ বাংলাদেশ এই CMSME উদ্যোক্তাদের জন্য। এবং প্রতিনিয়ত প্রতি উদ্যোক্তা গড়ছেন তার কর্ম দিয়ে এক শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে আছি CMSME নেক্সট। শুভেচ্ছা।